আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে ঢাকার সদরঘাট থেকে একটি বিলাসবহুল লঞ্চে করে বরিশালে যাব। লঞ্চটা সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো, আর একটা টিপস দিব যাতে করে আপনারা কম খরচে লঞ্চ ভ্রমণ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা কম খরচে লঞ্চ ভ্রমণ করতে চান, টিপসটি শুধুমাত্র তাদের জন্য। আর এই কুপন টিপসটি যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ঘাটের ভিতরে এসেই দেখতে পেলাম বড় বড় কয়েকটি লঞ্চ বরিশাল যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। লঞ্চ গাড়িটি মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন গন্তব্যের লঞ্চ বিকাল 4টা থেকেই গাড় থেকে ছেড়ে দেওয়া শুরু করে। আর এখন সময় রাত 8টা। এখন শুধুমাত্র বরিশাল ও এর আশেপাশের গন্তব্যের লঞ্চগুলি দাঁড়িয়ে আছে, আর বরিশালের লঞ্চগুলি রাত 9টার মধ্যে সদরঘাট ছেড়ে চলে যাবে এবং বরিশাল গিয়ে 4টা থেকে 4:30টার মধ্যে পৌঁছাবে। আমরা কয়েকটি লঞ্চ ঘুরে ফিরে দেখে পারাবত 12 লঞ্চে উঠে পড়লাম। লঞ্চের গেট দিয়ে ভিতরে ঢুকেই দেখতে পেলাম ডেক শ্রেণী। প্রায় প্রতিটা লঞ্চেই নিচতলা আর দ্বিতীয় তলার পিছনের অংশ ডেকের জন্য বরাদ্দ থাকে। ডেকে যাত্রীদের জন্য নির্দিষ্ট কোনো আসন বা বিছানা বরাদ্দ থাকে না। এখানকার যাত্রীরা সাধারণত চাদর বা বিভিন্ন কাপড় বিছিয়ে জায়গা বরাদ্দ নিয়ে থাকে। যে আগে এসে বিছানা পাততে পারে, জায়গাটি তার হয়ে যায়। ডেকের জন্য ঢাকা বরিশাল ভাড়া পড়বে 150 টাকা থেকে 200 টাকা। তাছাড়া ঈদ বা কোনো সরকারি ছুটির সময় ভাড়া একটু বৃদ্ধি পেত। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর আমরা লঞ্চের দ্বিতীয় এবং তৃতীয় তলা ঘুরে দেখা শুরু করলাম। দ্বিতীয় তলায় লঞ্চের দুই পাশে যে কেবিনগুলি আছে, এগুলি সাধারণত নন এসি সিঙ্গেল কেবিন। আর এই সিঙ্গেল কেবিনগুলোর ভাড়া পড়বে ঢাকা বরিশাল 700 টাকা। আর মাঝের সারিতে যে কেবিনগুলো থাকে তা সাধারণত এসি কেবিন হয়। সিঙ্গেল রুমের এসি কেবিনের ভাড়া 1200 থেকে 1500 টাকার মধ্যে হয়। আর ডাবল কেবিনের নন এসি ভাড়া 1200 টাকা এবং এসি কেবিনের ভাড়া হয় 2000 টাকার মতো। এছাড়াও লঞ্চে ফ্যামিলি কেবিন বা বিআইপি কেবিন পাওয়া যায়, যার ভাড়া পড়ে সাধারণত 3000 থেকে 8000 টাকার মতো। তবে সকল শ্রেণীর ভাড়াই লঞ্চ ও সিজন ভেদে ওঠানামা করে। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরনো ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, জালগাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট
সহ প্রভৃতি অঞ্চলে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। আমাদের লঞ্চটি রাত 9টা বাজার 10 মিনিট আগে ঘাট থেকে বের হয়ে গেল। কয়েকজনকে দেখতে পেলাম তখনও দৌড়াচ্ছে লঞ্চে ওঠার জন্য। আমাদের লঞ্চটি ঘাট ছেড়ে বুড়িগঙ্গার মাঝখানে আসার পর ঘাটে বেরানো অন্যান্য লঞ্চের লাইটগুলি দেখতে অন্যরকম ভালো লাগছিল, যা বলে বোঝানো সম্ভব না। এবার আমি আপনাদের সাথে আমার টেক্সটি শেয়ার করব। যারা আমার মতো মাত্র 200 টাকা দিয়ে ডেকে শুয়ে বসে যেতে পারেন না, আবার কেবিন নিতেও সমস্যা, তাদের জন্য আরও একটি উপায় আছে। আর উপায়টি হলো, একটু খেয়াল করলে দেখতে পাবেন কেবিনগুলোর মাঝে কিছু তুষক আর বালিশ রাখা আছে। আপনি চাইলে মাত্র 100 টাকা দিয়ে একটা বিছানা ভাড়া নিতে পারেন, আর ডেকের টিকিট কাটবেন 200 টাকা দিয়ে, তাহলে মাত্র 300 টাকা দিয়ে আপনি আরামসে তুষারের উপর শুয়ে বসে যেতে পারবেন। আর এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরও একটু উপায় আছে। তাহলে লঞ্চের স্টাফদের জন্য কিছু ছোট বা হাফ কেবিন থাকে, এই কেবিনগুলোও ভাড়া পাওয়া যায় মাত্র 300 টাকা থেকে 350 টাকার মধ্যে। এখানে শুয়ে যেতে পারবেন, তবে এগুলোর দাম একটু বেশি চাইতে পারে, আপনাকে দামাদামি করে নিতে হবে। রাত 10টার মধ্যে আমরা রাতের খাবার খাওয়ার জন্য লঞ্চের রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে বলে রাখা ভালো যে আপনি যদি বেশি রাত করে রাতের খাবার খেতে যেতে চান তাহলে খাবার নাও পেতে পারেন। লঞ্চের অনেককেই দেখতে পেলাম রাতের খাবার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে। অবশ্য এর আরও একটি কারণ আছে, লঞ্চে বাহিরের তুলনায় খাবারের দাম একটু বেশিই রাখা হয়। আমরা রাতের খাবার খাওয়ার পর এক কাপ চা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে শুয়ে পড়লাম। আর আমাদের লঞ্চটি 4:30টার দিকে বরিশাল ঘাটে এসে পৌঁছালেও আমরা লঞ্চ থেকে না নেমে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, এবং ভোর 6টার সময় আমরা লঞ্চ থেকে বের হয়ে আমাদের গন্তব্যে চলে গেলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভালো না লেগে থাকলে একটি ডিসলাইক দিবেন। বন্ধুরা, আরও একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।